সেন্টার ফর এনআরবির উদ্যোগে আয়োজিত ইউএস কনফারেন্সে উত্থাপিত আমেরিকান প্রবাসীদের দাবি সমূহ নিউ ইয়র্ক কনসুলেটকে অবহিত করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে নিউ ইয়র্ক কনসুলেট অফিসে অনুষ্ঠিত এক বৈঠকে এসব দাবি অবহিত করেন এনআরবির চেয়ারপারসন এম এস চৌধুরী এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদ্দিন কালাম ফারুক চৌধুরী সর্দার সিরাজ উদ্দিন ও হামিদ ইকবাল কনসুলেট কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কনসাল জেনারেল নাজমুল হাসান প্রথম সচিব প্রসূন কুমার চক্রবর্তী ও মিশন প্রধান ইশরাত জাহান উত্থাপিত লিখিত দাবি সমূহের মধ্যে ছিল আমেরিকাতে এনআইডি কার্ড ইস্যু ই পাসপোর্ট প্রাপ্তি সহজীকরণ আমেরিকান পাসপোর্টে লিপিবদ্ধ বাংলাদেশি পরিচয় বিবেচনায় নিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান সহ অন্যান্য দাবি